স্টেডিয়াম, আমাদের পাশের স্টেডিয়াম, তো আমরা এই সুবিধাটা পাচ্ছি। হ্যাঁ, এই খেলার দেখিয়া না দেখি বোম ফোড়া দেখতে পারতেছে, খেলার দেখিয়ে না দেখি বোম ফোড়া দেখতে পাচ্ছি, অন্তত এইটুকু মজা তো পাচ্ছি। ও বিনা টিকিটে, ও বিনা টিকিটে ঝাড়বাতি, ও কি জিনিস! আচ্ছা আসি ফাইনাল খেলা, আপনি বোম দেখে বুঝতে পারতেছেন না ফাইনাল নাকি খেলা? ও না, আমি আসলে খেলা সম্পর্কে, ও আচ্ছা সমস্যা না, নিউজই রাখি নাই, খেলা সম্পর্কে আপনার আইডিয়া না থাকলেও চলবে। আপনি বোম দেখেন, দেখেন কিভাবে কিভাবে ফুটাচ্ছেন, দেখেন কিভাবে ফুটাচ্ছেন, একটু জুম করে করে দেখি, জুম করে করে দেখেন, আমি তো লাইভে আছি। ও আপনি লাইভে দেখাচ্ছেন, আমি ভিডিও করতেছি, পরে লাইভে ছাড়বো আর কি। ইউটিউবে আর কো আর কই ভাই, আর দেখো মার দেখেন তো, আপনি আমাকে লাইভে দেখছেন আর মারবো না, আর তো তোমার কথা এর আগে আবার অনেকগুলো মাসছিল। হ্যাঁ ওগুলো আমি ভিডিও, ওই যারটা ওর থেকে, ওই যে এই যে এই দেখি শান্তি, আজকে আমরা স্টুডেন্ট পাশ থেকে খেলা দেখতেছি, আর দেখি না দেখি আমরা কিছু হচ্ছে, হই হুল্লার হচ্ছে, সেটা আমরা ফিল করতে পারতেছি। আমরা দুঃখিত যে গ্যালারি দর্শক দেখাইতে পারতেছি না, আমাদের ক্যামেরা খুব শক্তিশালী এই জন্য পারতেছি না, খুবই শক্তিশালী ক্যামেরা এই জন্য পারলাম না, দর্শক দেখে না পারি, লাইটিংগুলো দেখাই, হ্যাঁ লাইটিংগুলো আতশবাজি দেখাইতে পারতেছি, আতশবাজি আতশবাজিগুলো দেখাইতে পারতেছি, যার কারণে বোঝা যাচ্ছে এটা একটা খেলার মাঠ। হ্যাঁ আর কয়েকটা ওটাই কি না, আমরা সেই আশায় দাঁড়িয়ে আছি, ধরে আছি যেন বেশি বেশি আপনাকে দেখাইতে পারি, যেন বেশি বেশি আমাদের দর্শকদেরকে দেখাইতে পারি। আপনি ফেসবুক লাইভে ফিনিশ, ঠিক আছে আমিও ফিনিশ করে দেবো, কারণ এখন এই সম্ভবত খুব বড় কোনো একটা ব্যক্তি আসবে, আসার কিছু হাতে পুরস্কার দেয়া পয়সা ধরাই দেবো, যাবো গা। ও শিট, আমি এতক্ষণ লাইভে আছি, মানে আমি তো আমি দিদি দেখছিলাম অনলাইন নেই।